চট্টগ্রামের হাটহাজারী থানার হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিককে দীর্ঘ বিশ বছর পর গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম গত দু সালে চট্টগ্রামের হাটহাজারি থানা এলাকায় মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি কালে একজনকে নৃশংসভাবে হত্যা করে উক্ত ডাকাতি হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং পনেরো আট চার আর নং ছয়শো একানব্বই বাই পাঁচ ধারা তিনশো আটানব্বই তিনশো চব্বিশ দুই পেনাল কোড মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিচার কার্যক্রম চলাকালে বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ দেলওয়ার হোসেন মানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এরপ্রেক্ষিতে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফতেপুর আলাউল আলাউলপাড়া এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল গত আঠারোই জানুয়ারি দু তারিখ আনুমানিক তিন ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা আহম্মদুর রহমান থানা হাটহাজারী জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ বিশ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাট হাজারি থানায় হস্তান্তর করা হয়েছে টিভি চট্টগ্রাম